বন্ধুরা, আমরা জানি ব্রিটিশ শাসন আমাদের জন্য অভিশাপ ছিল। তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের উপর অত্যাচার করত, কিন্তু তাদের সুবিধার স্বার্থে সে সময়ে বিভিন্ন স্থাপনা নির্মাণ করে, যেগুলো আজ আমাদের ঐতিহ্য। তেমন এক স্থাপনার সাথে আজকে আপনাদের পরিচয় করিয়ে দেব। তো স্বাগতম রেক্স টিউবারের আরেকটি নতুন এপিসোডে। সিরাজগঞ্জ শহর ও আশপাশে দেখার রয়েছে অনেক কিছুই। অনেকের কাছে হয়তো মনে হবে, এত গড়পড়তা মফস্বল শহর, এখানে আর কি দেখব। যে প্রকৃতপক্ষে যারা দেখতে ভালোবাসেন তারা অনেক কিছুই দেখবেন। ওই যে সেই ধানের পাতার উপরে শিশির বিন্দু দেখার মতো। তো কথা বাড়িয়ে লাভ নেই, আসুন আমরা সিরাজগঞ্জ শহরের এদিক সেদিক একটু ঢুঁ মারি। সিরাজগঞ্জ শহর আসলে দুই ভাগে বিভক্ত। শহরের মাঝখান দিয়ে কাটাখালী নামের এক খাল বয়ে গেছে। যদিও কালের বিবর্তনে এর প্রবাহ এখন আর গতিশীল নেই। Thank you.